খড়গপুরের শ্রেণুনাইডু খুনের পর্দাফাশ, পুলিশের জালে মূল অভিযুক্ত শঙ্কর রাও সহ সাতজন। তবে খুনের পেছনে আরও বড় মাথা কাজ করছে বলেই পুলিশের দাবি। পুলিশ বলছে খুনের কথা কবুল করেছে ধৃতেরা, উদ্ধার হয়েছে পাঁচটা অত্যাধুনিক অস্ত্র, উদ্ধার হয়েছে খুনে ব্যবহৃত গাড়িটিও। যে বাইকে চড়ে দুষ্কৃতীরা পালিয়েছিল সেই বাইকটিও উদ্ধার করেছে পুলিশ। দুষ্কৃতী দলে এগারো জন ছিল বলেই পুলিশ জানিয়েছে, আরও চার দুষ্কৃতীর খোঁজে তল্লাশি চলছে। দুষ্কৃতীদের মধ্যে দুজন ভিনরাজ্যের বাসিন্দা, শঙ্কর রাও ছাড়াও গ্রেফতার করা হয়েছে রাজেশ সাহু, নন্দ দাস এবং বরুণ ঘোষকে। ধৃতদের আজ আদালতে তোলা হবে, টিআই প্যারেড হবে বাকি তিনজনের। শ্রীনু খুনের ছক কষা হয়েছিল খড়গপুরে বসেই, তবে এর আগে ভিন রাজ্যে বসে দুবার পরিকল্পনা হয় শ্রীনুকে সরিয়ে দেওয়ার। গত 8 জানুয়ারি খড়গপুরে একটি বাড়িতে বৈঠক করে শঙ্কর রাও, ওই দিনই শ্রীনুকে খুনের পরিকল্পনা করা হয়। ঠিক হয় অপারেশনে থাকবে মোট 11 জন, কিছু লোক বাইকে আর কিছু লোক গাড়িতে যাবে। শঙ্কর রাও শালিমার থেকে গোটা বিষয় নজরদারিতে থাকবে। সেই মতো আর এক অভিযুক্ত নন্দ দাস মারফত 96,000 টাকা দিয়ে স্টিল কালারের একটি পুরনো সুমো গাড়ি কেনা হয়। সে গাড়িতে চড়েই অপারেশনে যায় দুষ্কৃতীরা। শ্রীনু আসার খবর ইনফর্মার মারফত পৌঁছে যায় শঙ্করের কাছে। এরপরই হামলা চলে। বাংলা ওড়িশা সীমানা থেকে গ্রেফতার করা হয়েছে শঙ্কর রাওকে, ঝাড়গ্রাম থেকে গ্রেফতার নন্দ দাস, রাজেশ সাহু, বরুণ ঘোষ সহ পাঁচজন ধরা পড়েছে ঘাটাল থেকে। বরুণের বাড়িতে চিকিৎসার জন্য আনা হয়েছিল গুলিবিদ্ধ একজনকে, আর সেই সময় তাদের গ্রেফতার করে পুলিশ। পরিকল্পনা করে শ্রীনুকে খুন করেছে তার প্রতিদ্বন্দ্বীরা। খুন করার জন্য তিনবার বৈঠক হয়, একবার বৈঠক হচ্ছে রাজ্যের বাইরে, বাকি দুবার বৈঠক হয় খড়গপুরে, জানিয়েছেন পুলিশ সুপার ভারতী ঘোষ। বিভিন্ন ধরনের লোক, বড় থেকে ছোট, তার খুব বড় শত্রু তৈরি হয়েছিল। সেই শত্রুরা এক জায়গায় জড়ো হয়ে ঠিক করে যে একে শেষ করে দিতে হবে, এবং এর জন্য 3-4টে মিটিং হয়, কতগুলো বড় বড় মাথা, আমি মাথার নাম করবো না এখন, তারা স্টেটের বাইরে অন্য একটা স্টেটে গিয়ে প্রথম মিটিং করে। পুরনো শত্রু এবং কিছু নতুন মাথা এক জায়গায় যুক্ত হয়ে এটা দেখলো যে শ্রীনু নাইডুকে আর বাঁচিয়ে রাখা উচিত নয়। দুটো কারণে, একটা হচ্ছে শ্রীনু নাইডুকে যদি বাঁচিয়ে রাখা যায় তাহলে শ্রীনু নাইডু ভবিষ্যতে একটা বড় ইয়থ লিডার হয়ে দাঁড়াতে পারে, কেন কি তার বউ যেহেতু একটা জায়গা থেকে আরেকটা জায়গায় চলে এসছে এবং শ্রীনু নাইডু 1.5 বছর ধরে কোনো মাফিয়ার কোনো সঙ্গে আর ছিল না, সে আস্তে আস্তে ব্যবসা বাড়াচ্ছিল এবং তার আন্ডারে বহু লোক আস্তে আস্তে চলে আসছিল, সুতরাং তাকে আর বড় হতে দেওয়া যাবে না, এটা একটা। দুই হচ্ছে তার অনেক পুরনো শত্রু ছিল, যারা ভাবে যে আমরা কিন্তু এক জায়গায় যুক্ত হয়ে যদি মারি তাহলে একটা সমবেত প্রচেষ্টায় উই উইল বি এবল টু কিল হিম। চম্পক দত্ত আমাদের প্রতিনিধি, আমার সঙ্গে রয়েছেন, এই বিষয়ে আরো কথা বলবো চম্পকের সঙ্গে। চম্পক, পুরনো অনেক শত্রুরা একজোট হয়ে শ্রীনুকে মারার ছক কষে, যার এক্সিকিউশনের পুরো দায়িত্বটা এই শঙ্কর রাও এর উপর দেওয়া হয়েছিল, শঙ্কর রাওকে বরাত দিয়েছিল কে, পরিষ্কার হলো সেটা? দেখো, এটা কোনোভাবেই এখনো কোনো পরিষ্কার হচ্ছে না, তবে পুরনো শত্রু বলতে যেটা মূল নাম উঠে আসছে সেক্ষেত্রে বাসব রামবাবু, বাসব রামবাবুর সাথে মূলত হচ্ছে দ্বন্দ্ব, তার কারণ 2003 সালে যাওয়ার পর থেকে এই সাম্রাজ্যের পুরোটাই কিন্তু দখল নিয়ে নেয় শ্রীনু নাইডু, তারপর থেকে জেলে যাওয়ার পর থেকেই কিন্তু পুরো খড়গপুরে ডন হয়েছিল এই শ্রীনু নাইডু। তার ফলে এই যে পুরনো শত্রু যেক্ষেত্রে বলা হচ্ছে বারবার যে পুরনো শত্রু বলতে তাকে ইঙ্গিত পূর্ণ তিনি দিচ্ছেন পুলিশ সুপার যে পুরনো শত্রু বলতে, সেক্ষেত্রে একটাই নাম শুধু উঠে আসছে কিন্তু বাসবরণ বুকু, যদিও পুলিশ সুপার সেটা কিন্তু কনফার্ম করেনি বা বলেননি যে কারাগারের পিছনে রয়েছে তিনি এই মুহূর্তে। তাহলে এই বাসব রামবাবুর সঙ্গে শঙ্কর রাওয়ের কিরকম সম্পর্ক? শঙ্কর রায়ের সাথে খুবই ভালো সম্পর্ক এবং বলে যেতে পারে একটা সময় হচ্ছে এই শঙ্কর রাও বাসব রামবাবুর একদম সঙ্গী, ছায়া সঙ্গী হিসেবে ছিল এবং বেশ কিছুদিন ধরে কিন্তু এই কিন্তু পালিয়ে পালিয়ে বেড়াচ্ছিল। পুলিশ কিন্তু এর নামে দীর্ঘদিন ধরেই ওয়ারেন্ট আছে বলে আমরা জেনেছি, দীর্ঘদিন ধরেই সুপ্রিয় শঙ্কর রাও, স্বাভাবিকভাবে বাসব রামবাবুর সাথে কিন্তু একটা যোগসূত্র রয়েছেই, সেই সূত্র ধরেই কি আবার পুরনো মাথা চেরা দিয়ে উঠছে না কিছু পুরনো সত্যি বলতে কি এটাকেই বোঝাতে চাইছে সেটা কিন্তু এখনো পুরো বিষয়টা ক্লিয়ার নয়, তবে একটা ইঙ্গিত তো থাকছেই বাসব রামবাবুর দিকে এবং সেই কারণের জন্যই শঙ্কর রাওকে
বাকি বাকিদেরকে কিন্তু পুলিশ হেফাজতে নিতে চায়নি পুলিশ। আজকে মেদিনীপুর কোর্টে যখন তোলা হয় শঙ্কর রাওকে 14 দিনের পুলিশ হেফাজতে যাওয়ার জন্য চেয়েছিল পুলিশ, সেক্ষেত্রে 5 দিনের পুলিশ হেফাজতে নির্দেশ দিয়েছে আদালত। সেই শঙ্কর রাওকে এই মুহূর্তে তাকে নিয়ে যাওয়া হবে, তাকে জেরা করা হবে, এবং বাকি যে 4 জন তার মধ্যে 2 জন ভিন রাজ্যে পালিয়ে গেছে বলে জানা গেছে, ভিন রাজ্যে রয়েছে, তারা ভিন রাজ্যের বাসিন্দাই, মানে ধরা যেতে পারে তার ভাড়া করা গুন্ডা তাদেরকেও নিয়ে আসে। এই মোট 4 জনকে এখন কিন্তু অ্যারেস্ট করতে পারেনি, এই 4 জনকে অ্যারেস্ট করতে চাইছে পুলিশ এবং শঙ্কর রাওকে জেরা করে জানতে চাইছে যে মূল এর মাথা রাখি। যদিও পুলিশ সুপার কিন্তু বারবার একটা কথা বলেছে যে তারা নাকি স্বীকার করেছে এবং তাদেরকে তারা টাকা দিয়ে সহযোগিতা করেছে এবং কারা তাদেরকে এই বুদ্ধি দিয়েছে বা এটা করার জন্য বলেছে, সেটা কিন্তু ক্লিয়ার হয়ে গেছে পুলিশের কাছে। কিন্তু সেটা এখন পুলিশ সুপার নিজে এখন এই মুহূর্তে মুখ খুলে যাচ্ছে না, বলছে ধীরে ধীরে আপনারা দেখতে পাবেন খুব পরিষ্কার চিত্র হয়ে পরিষ্কার চিত্র হবে। যদিও ঠিক আছে, তুমি নজর রাখো, আমরা আবার তোমার থেকে আপডেট নেবো পরবর্তী সময়ে।